আজ 2021 সালের পয়লা জানুয়ারি, সকলের জন্য থাকলো আমার প্রীতি ও নমস্কার। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো। ওং নমো শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমো। ওং নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায় নমো নমো। ওং নমো শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমো। পয়লা জানুয়ারি দিনটি জগতের কাছে এক বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। ওই দিন মানুষ তার মনুষ্যত্বের ওপর অজ্ঞানের যে আবরণ মুড়ে রেখেছে তা সরিয়ে চৈতন্যময় হয়ে ওঠার আশীর্বাদ লাভ করেছে। 1886 খ্রিস্টাব্দে পয়লা জানুয়ারি ঠাকুর শ্রীরামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন। ওই সময়ে চিকিৎসার কারণে গৃহত্যাগী ভক্ত সঙ্গে কাশীপুরে অবস্থান করছিলেন। পয়লা তারিখ সেদিন ছুটি থাকায় সকলের সুবিধা থাকায় তার ভক্তগণ ওই দিন কাশীপুরে উপস্থিত ছিলেন। বিকেল 3:30-4টের সময় পরন্ত রোদে উদ্যান মধ্যে তারা ঠাকুরের আরোগ্য লাভ ও তাকে দর্শনের আকাঙ্ক্ষা নিয়ে আলোচনা করছিলেন। সেদিন ঠাকুরের শরীর কিছু ভালো থাকায় তিনি উদ্যান মধ্যে এলেন। গিরিশাদি ভক্তগণের কাছে এসে তিনি গিরিশকে লক্ষ্য করে বললেন, গিরিশ, তুমি যে আমার সম্পর্কে বলে বেড়াও, তুমি কি দেখেছ, কি বুঝেছ? গিরিশ তখন তার পদতলে বসে অশ্রু বিসর্জন করে বললেন, ব্যাস বাল্মীকি যার হত্যা করতে পারেনি আমি তার কি জানব। ঠাকুর তখন সমাধিস্থ। গিরিশবাবু তখন সকলকে বলতে লাগলেন, ওরে তোরা কে কোথায় আছিস, আয়, ঠাকুর আজ কল্পতরু হয়েছেন। ঠাকুর সেদিন উপস্থিত সকলকে কৃপা করলেন ও বললেন, কি আর বলবো, তোমাদের চৈতন্য হোক। একদিন ধর্ম প্রসঙ্গে তিনি বলেছিলেন, যাবার আগে হাটে হাড়ি ভেঙে যাব। ওই দিন তিনি নিজেকে প্রকাশ করলেন ও মানুষকে চৈতন্য দান করলেন। গল্পের ছলে ঠাকুর এক পথিকের কথা বলেছেন। এক পথিক ক্লান্ত হয়ে এক বৃক্ষের তলায় বসল এবং ভাবল, একটু জল পেলে ভালো হয়। সঙ্গে সঙ্গে সে জল পেল। তারপর খাদ্য, বিশ্রাম, সেবা আকাঙ্ক্ষা করল এবং সঙ্গে সঙ্গেই তা পেল। সেই সময় তার মনে হলো, যদি বাঘ আসে এবং আমাকে খেয়ে নেয়। সঙ্গে সঙ্গে সেখানে একটি বাঘ আসলো এবং তাকে খেয়ে নিল। এটি রূপক। ঠাকুর বলছেন, চাইতে জানা চাই। বাঘ যখন এলো তখন ঈশ্বরকে চাইল না, মৃত্যু চাইল, তাই তার মৃত্যু হলো। স্বামী শিবানন্দ মহারাজ বলেছেন, ঠাকুর নিত্য কল্পতরু, তাই আমাদের কল্পতরুর কাছে প্রার্থনা করতে হয়, আর তার কৃপা জগতের সকলের ওপর রয়েছে, আমাদের তা পেতে হলে তার শরণাগত হতে হবে। ঠাকুরের কাছে আজ আমাদের প্রার্থনা হোক, আমরা আমাদের মনুষ্যত্বের ওপর অজ্ঞানতার যে আবরণ চাপিয়ে রেখেছি তা সরিয়ে চৈতন্যময় হয়ে ওঠার যে আশীর্বাদ ঠাকুর করলেন, আমরা তা যেন ধারণ করার যোগ্য হয়ে উঠতে পারি। ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাত পূর্ণমুদচ্ছতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওং শান্তি শান্তি শান্তি।